সারা পশ্চিমবঙ্গ জুড়ে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল আজই 27 জানুয়ারি 2019। আর তারই সম্পূর্ণ অ্যান্সার কি নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে, টোটাল নাম্বার ছিল 100 নাম্বার, 1.5 ঘন্টার পরীক্ষা ছিল। তো 1.5 ঘন্টার এই পরীক্ষায় 100 নাম্বারের কোশ্চেন এসেছিল টোটাল 100টা, আর সেই 100টা কোশ্চেনেরই আমি অ্যান্সার কি এই ভিডিওতে আলোচনা করব, এমনকি অঙ্কের অ্যান্সার কিও আমি আলোচনা করে দেবো। আর টোটালটা আলোচনা করা মানে তো অঙ্কের অ্যান্সার কিউ অবশ্যই আলোচনা করা। আর এই যে বুকলেট যে সিরিজটা দেয়া আছে, এটা হচ্ছে নাম্বার এ, অর্থাৎ এ সিরিজ বুকলেট থেকে আমি আলোচনা করছি, তবে কোশ্চেনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা বুঝতেই পারবেন। আপনারা যে কোনো সিরিজের বুকলেটেই পরীক্ষা দিন না কেন, আপনাদের কোশ্চেন তো একই এসেছে, সুতরাং আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বিশ্বের বৃহত্তম ফুলটি কি? অ্যান্সার হয়ে যাবে রাফলেসিয়া। নেক্সট যে কোশ্চেনটা আছে, সবচেয়ে নমনীয় ধাতু, এর সঠিক অ্যান্সার হলো সোনা। আপনারা অনেকে সোডিয়াম করেছেন, কিন্তু সোডিয়াম হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে সোনা। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ার সঙ্গে কি জড়িত থাকে? অ্যান্সার হয়ে যাবে ব্যাপন। নেক্সট যে কোশ্চেনটা আছে, একটা পালক, একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বলের মধ্যে, মানে এই 3টে বল যদি শূন্যস্থানে ফেলে দেয়া হয় তাহলে কোনটা সবচেয়ে আগে পড়বে? তো এটার অ্যান্সার হবে সবগুলোই আর কি সমান সময়ে কিন্তু নিচে পড়বে। তার কারণ হচ্ছে এই বায়ুশূন্য স্থানে আর কি কোনো বস্তুর ওজন যাই হোক না কেন বা ভর যাই হোক না কেন সেগুলো কিন্তু একসঙ্গেই নিচে পড়ে। তো নেক্সট হচ্ছে 5 নম্বরের কোশ্চেন, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? অ্যান্সার হয়ে যাবে সংযোজন। অ্যান্সার হবে হচ্ছে ফিউশন। ফিউশনটা ইংলিশে বলা আছে আর এটার অ্যান্সার বাংলায় হয়ে যাবে সংযোজন। অনেকেই কিন্তু রাসায়নিক ভাঙন করেছেন, সেটা কিন্তু হবে না, অ্যান্সার হয়ে যাবে সংযোজন। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, সম্পূর্ণ ভারতীয় ব্যাংক প্রথম অবশ্যই এখানে উল্লেখ করা আছে, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অনেকেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া করেছেন, তো এটার অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে নয়া দিল্লি। নেক্সট যে কোশ্চেনটা আছে, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? এটার অ্যান্সার হয়ে যাবে AITUC, অপশান সি। আপনারা একটু মিলিয়ে নেবেন কোশ্চেনের সঙ্গে, আপনারা যে বুকলেট সিরিজই ইউজ করুন না কেন বা যে বুকলেট সিরিজেই পরীক্ষা দিয়েছেন না কেন, তো আপনাদের কোশ্চেন কিন্তু একই এসেছে, সুতরাং কোশ্চেনের সঙ্গে অ্যান্সারটা একটু মিলিয়ে নেবেন। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত রত্ন পেয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে মাদার টেরেজা। নেক্সট হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, এটা হচ্ছে মানবাধিকার গ্রুপ। অনেকেই কিন্তু অনেক রকম অ্যান্সার করেছেন, কিন্তু এটাই হয়ে যাবে অ্যান্সার, আমরা গুগল থেকে এই অ্যান্সারটাকে কিন্তু বার করেছি। মাই লাইফ কার আত্মজীবনী? অ্যান্সার হয়ে যাবে বিল ক্লিনটনের আত্মজীবনী। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? অ্যান্সার হয়ে যাবে সাধারণ পরিষদ। নেক্সট হচ্ছে, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক কোন কাজের সঙ্গে বা কোন শিল্পের সঙ্গে নিযুক্ত আছে? এটা হয়ে যাবে টেক্সটাইল শিল্প। গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? অ্যান্সার হয়ে যাবে 2400 এবং 2100। নেক্সট হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? এর ভিতরে কিন্তু কোনোটাই নেই, ডেপুটি বা এর ধরনের কিছু বলা হয় আমার খেয়াল আসছে না, তবে এই 3টে অপশনের ভিতরে হবে না, অ্যান্সার হয়ে যাবে ওপরের কোনোটিই নয়। নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে? দেখুন এখানে 3টে অপশন দেওয়া আছে, 3টে অপশনকে এরা একটু মানে কোডিং করে ব্যবহার করেছে, তো এর ভিতরে হয়ে যাবে 3টে অপশনই, অর্থাৎ 1, 2, 3, 3টেই কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে, 17 কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? অ্যান্সার হয়ে যাবে ধারা 370। নেক্সট কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে কোন সময়? অ্যান্সার হয়ে যাবে 22 ডিসেম্বর। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে পরিণত বা রূপান্তরিত হয়? অ্যান্সার হয়ে যাবে চুনা পাথর। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? অ্যান্সার হয়ে যাবে জ্বালানি কোষ। নেক্সট যে কোশ্চেনটা আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম যে গানটা, বন্দে মাতরম উচ্চারণটা ভুল হচ্ছে, তো এই গানটা গাওয়া কবে হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1896। আমি খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে ভালোভাবে দেখে নিতে পারেন। তাড়াতাড়ি বলছি এই কারণেই, কারণ ভিডিওটা যাতে খুব বড় না হয়, আপনারা যাতে বোর ফিল না করেন। কংগ্রেস
শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। অনেকেই কিন্তু আপনারা করেছেন যে আমেরিকান সংসদ থেকে, এটা কিন্তু হবে না, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি, অ্যান্সার হয়ে যাবে আর্গন। নেক্সট হচ্ছে সূর্যগ্রহণ কখন ঘটে, যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, অর্থাৎ অপশান সি অ্যান্সার হয়ে যাবে। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্থান, তার কারণ কি, এটার অ্যান্সার হয়ে যাবে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, কারণ ট্রপোস্ফিয়ার হচ্ছে একেবারে বায়ুমণ্ডলের নিচের স্তর, যেটা পৃথিবী পৃষ্ঠের সঙ্গেই লেগে থাকে, যার ফলে সূর্য থেকে আলোটা পৃথিবী পৃষ্ঠকে গরম করে। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, বিভিন্ন কোশ্চেন আছে, ইন ডিটেলসে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, পরবর্তী আমি একটা ভিডিও বানিয়ে ইন ডিটেলসে আপনাদেরকে আলোচনা করে দেবো। বিখ্যাত সাতি স্তূপ কে নির্মাণ করেন, অ্যান্সার হয়ে যাবে অশোক। নেক্সট যে কোশ্চেনটা আছে, কারা সর্বপ্রথম ভারতীয় স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন, অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র গ্রিক। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। ঘুমার লোকনৃত্য হলো কোথাকার, অ্যান্সার হয়ে যাবে রাজস্থানের। সুফি শব্দটা এসেছে এক ধরনের পোশাক থেকে। নেক্সট যে কোশ্চেনটা আছে, জিরো আওয়ার কি, এটা হচ্ছে সকাল এবং বিকালের সেশনের মধ্যবর্তী সময়কে বলা হয় জিরো আওয়ার। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লোকসভার সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা। নেক্সট হচ্ছে 33, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার মানে কার্যভার আমি আর কি তাড়াতাড়ি বলতে গিয়ে একটু বেঁধে যাচ্ছে, কার্যভার নেয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা কে করে, অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে 34, পাবলিক সেক্টরে বিলগ্ন বি আমি আবার উচ্চারণে ভুল করছি, বিলগ্নিকরণকে কী বলা হয়, অ্যান্সার হয়ে যাবে ব্যক্তিগতকরণ। নেক্সট হচ্ছে 35, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী সাল কত, মানে কখন শুরু হয় আর কি, তো অ্যান্সার হয়ে যাবে 1951। নেক্সট যে কোশ্চেনটা আছে, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন, এটা হচ্ছে সম্ভবত বাচেন্দ্রী বাঘ হবে, এখানে পাল আছে তো এখানে অপশান নেই তাছাড়া, তো আমরা এটাকেই অ্যান্সার করে নেব। নেক্সট হচ্ছে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে কী যুক্ত, এটার অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি। 38, কোন বিজ্ঞানী, এই যে এখানে দেখুন একটা উচ্চারণটা খুব কঠিন, আমি করতে পারি না সাধারণত উচ্চারণ খুব একটা, তাও আমি বলছি, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে যে বইটা আছে সেটা কে লিখেছিলেন, এটা হচ্ছে স্টিফেন হকিংস, যে বিজ্ঞানীটা ছিলেন, বর্তমানে নেই, উনি মারা গেছেন, তো তিনি কিন্তু লিখেছেন। নেক্সট হচ্ছে 39, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কি, এর ভিতরে কোনোটাই মানুষ তৈরি করেনি, সুতরাং এখানে অপশান হবে এগুলোর ভিতরে কোনোটিই নয়। প্রথম লোকপাল বিল সংসদে উত্থাপন করেন বা করা হয়েছিল কত সালে, এটা হচ্ছে মে মাসে করা হয়েছিল 1968। নেক্সট যে কোশ্চেনটা আছে, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি কে করেছিলেন, অ্যান্সার হয়ে যাবে শিবনন্দ নাতিয়াল, উচ্চারণটা হয়তো ভুল হলো, তো যাই হোক আপনারা একটু মিলিয়ে নেবেন। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়, অ্যান্সার হয়ে যাবে মহাথু। নেক্সট হচ্ছে 2020 সালের অলিম্পিক কবে অনুষ্ঠিত, মানে কোথায় অনুষ্ঠিত হবে, কবে নয় কোথায় অনুষ্ঠিত হবে, অ্যান্সার হয়ে যাবে জাপান। নেক্সট হচ্ছে নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম, অ্যান্সার হয়ে যাবে কি একটা কঠিন অ্যান্সার, আপনারা একটু দেখে নেবেন, আমি উচ্চারণটা করতে যাচ্ছি না কারণ আমি উচ্চারণে খুবই কাঁচা। নেক্সট হচ্ছে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়, অ্যান্সার হয়ে যাবে সাহিত্য ও সাংবাদিকতা। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রচ্ছাবের সঙ্গে নির্গত হয়, এটা হচ্ছে ভিটামিন সি হয়ে যাবে এর অ্যান্সার। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী মানে আর কি সর্বাধিক থাকে, ক্যালসিয়াম কোথাও মানে কোন নিচের এই যে চারটে অপশান তার ভিতরে কোনটাই সর্বাধিক থাকে, অ্যান্সার হয়ে যাবে ভুট্টা। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত, অ্যান্সার হয়ে যাবে ব্যাং ও সাপ, মানে এই দুটোই কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো, তো এখানে যে বিবৃতিগুলো আছে তার ভিতরে যে এক নম্বর আর দুই নম্বরটা ঠিক, সেই জন্য আমরা এখানে এক আর দুই ঠিক করেছি, বাকিগুলো কিন্তু ভুল। নেক্সট হচ্ছে
হচ্ছে 50 নম্বর, 50টাই ছিল আর কি জেনারেল সায়েন্স হিস্টোরি বা যাবতীয় আর কি কোশ্চেন অঙ্ক বাদে, আর বাকি 50টা হচ্ছে অঙ্ক, তো ওগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন বলে দিই, নিম্নলিখিত মানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলোর জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এটার অ্যান্সার হয়ে যাবে জাভা। জাভা তো নাম আপনারা অনেকেই শুনেছেন, তো সে বিষয়ে যাব না। এরপরে চলে আসছে অঙ্ক, অঙ্কগুলো আমি মোটামুটি বলে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। বিস্তারিত আমি এই ভিডিওতে যাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তো 51 নম্বর, আমি কিন্তু সিরিজ এ নিয়ে আলোচনা করছি, তো আপনারা একটা কাজ করবেন, অঙ্কটার কী অঙ্কটা আছে একটু দেখে নেবেন, আর অ্যান্সারটা একটু দেখে নেবেন, ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে বলে দিই। তো এখানে যে অঙ্কটা ছিল, এ কোনো কাজ 7 দিনে করে, বি কোনো কাজ শেষ করে 12 দিনে, এইরকমের যে অঙ্কটা ছিল এটার অ্যান্সার হয়ে যাবে 3 দিনে। নেক্সট যেটা আছে, 7 বছর পূর্বে ও এ ও বি এর বয়সের অনুপাতের যে অঙ্কটা ছিল তার অ্যান্সার হয়ে যাবে 23 বছর। তারপরে এক্স ওয়াই জেড এর একটা অঙ্ক ছিল, সেটার অ্যান্সার হয়ে যাবে 1500 টাকা। নেক্সট হচ্ছে, একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় পূর্ণ হয়, ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়, এই ধরনের অঙ্ক যেটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 11:45 AM, অর্থাৎ সকাল 11:45। নেক্সট একটা জগৎরামের একটা অঙ্ক ছিল, একজন দুধ বিক্রেতার, সেটার অ্যান্সার হয়ে যাবে 1:20। নেক্সট যে অঙ্কটা ছিল, যে যদি 3.13 মিটার পার সেকেন্ড গতি মানে গতি, এই গতিটাকে রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি হবে, এটার অ্যান্সার হয়ে যাবে 12 কিলোমিটার পার আওয়ার। সোম থেকে বুধবারের গড় উষ্ণতা বলা আছে যে অঙ্কটায়, সেটার অ্যান্সার হয়ে যাবে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট একটা অঙ্ক ছিল, 2/3 এর 1.25 সেই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 378। নেক্সট একটা অঙ্ক ছিল যে, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ডের মানে সময় নেয় আর কি, তো এই ধরনের অঙ্কটা যেটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 20 কিলোমিটার পার আওয়ার। নেক্সট 60, 315 দূরত্ব মানে কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 112.5 মিটার পার সেকেন্ড। তো নেক্সট আমি চলে যাচ্ছি অঙ্কে, একটি ট্রেন আর একটা সাঁকোর যে অঙ্কটা ছিল 9 সেকেন্ডে আর কি সাঁকোটাকে অতিক্রম করে, সেই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 120 মিটার। নেক্সট 3টি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলোর অনুপাত 1:2:3 হলে সংখ্যাগুলি নির্ণয় করে। খুব সহজ অঙ্কগুলো, বিশেষ করে আমরা যে PDF 2.0 লঞ্চ করেছিলাম, লাস্ট মিনিট সাজেশান লঞ্চ করেছিলাম, সেখান থেকেই কিন্তু এসছে কোশ্চেনগুলো, বা সেইখান থেকেই কিন্তু অঙ্কগুলো হুবহু চলে এসছে। এমনকি আপনারা লাস্ট নাইট সাজেশানেও দেখেছিলেন এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দিয়েছিলাম, প্রত্যেকটা অঙ্ক আমাদের সাজেশান থেকে এসছে, এমনকি প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসছে। এই নিয়ে আমরা ভবিষ্যতে একটা ভিডিও বানাবো। তো যাই হোক, একটি টেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করে, এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 90 মিটার। নেক্সট যে অঙ্কটা আছে, একজন সেনাপ্রধান, যে এতগুলো সেনা আছে, 36,562 জন সেনাকে নিয়ে একটা বর্গ তৈরি করেন, অতিরিক্ত কিছু সেনা বেঁচে যায়, সেই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 81। নেক্সট হচ্ছে, 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল কত? অ্যান্সার হয়ে যাবে 2020। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 3 বছর। নেক্সট একটা অঙ্ক ছিল, -11 থেকে +11 এর মধ্যবর্তী সংখ্যাগুলো 2 আর 3 এর গুণিতক কোনগুলো আর কি, এটার অ্যান্সার হয়ে যাবে 14টা। টোটাল 14টা সংখ্যা আছে যেগুলো 2 আর 3 এর গুণিতক। নেক্সট একটা অঙ্ক ছিল এরকম, 12, 16, 32, 68, 132, তারপরে সংখ্যাটা নির্ণয় করতে হবে, তো এটা হয়ে যাবে 232। নেক্সট হচ্ছে, 1 কিলোমিটার মানে এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিটে মানে 8:40 সেকেন্ডে এবং ওয়াই ওই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে, তো এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো, এটার অ্যান্সার হয়ে যাবে 133.1 মিটার। নেক্সট হচ্ছে, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করে, তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 360। নেক্সট যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে, ঘড়িতে যদি 4:40 আর কি বাজে বিকাল, তো সেই সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার এই যে এই অঙ্কটা যেটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 1। গোপালের যে অঙ্কটা ছিল, গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে বিক্রি করে 10% লাভে, তারপরে আর কি আবার সেটা আর কি বিক্রি হয়, তো এই ধরনের অঙ্কে অ্যান্সার হয়ে যাবে
1% লোকসানে। নেক্সট যে অঙ্কটা আছে 74 নম্বর, মানে সিরিজ এর 74 নম্বর যে অঙ্কটা আছে এটার কিন্তু অ্যান্সার আমরা বার করতে পারিনি, আর এটা সম্ভবত ভুল আছে অঙ্কটা, আমার মনে হয় যে আমি তো বার করতে পারলাম না, তো সম্ভবত ভুল আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এটার অ্যান্সার কিন্তু আমি বার করতে পারিনি, আমার মতে অঙ্কটা কিন্তু ভুল আছে। তো এই ধরনের যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 13/10। নেক্সট যে অঙ্কটা ছিল মান নির্ণয় করো, তার মান নির্ণয় করার অ্যান্সার হয়ে যাবে 2997। নেক্সট একটি শহরের জনসংখ্যা বলা ছিল, তো প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, দু বছর পরে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে সেটা হয়ে যাবে 10,100 জন। নেক্সট এক ব্যক্তি 90 মিনিটে সাইকেল চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 24 কিলোমিটার। নেক্সট হচ্ছে অনিতা একটি বাইসাইকেল এত টাকায় ক্রয় করলো, মানে 3,200 টাকায় ক্রয় করলো, তো সেটার অ্যান্সার হয়ে যাবে 2,960 টাকা। খুব সহজ অঙ্কগুলো যখন আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলে দেবো তখন আপনারা বুঝতেই পারবেন, অতি সহজ অঙ্কগুলো। তো এই যে অঙ্কটা ছিল 3/4 এর, 5/6 এর, তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 728। নেক্সট যে অঙ্কটা ছিল রাকেশ এবং মোহনের গড় বয়স 15 এবং মোহন এবং রমেশের গড় বয়স 12, তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 14। নেক্সট একটা অঙ্ক ছিল PQR একটি ব্যবসা শুরু করে, তো সেটার অ্যান্সার হয়ে যাবে 6:2:3। নেক্সট একটি অঙ্ক ছিল একজন মুদি দোকানদারের, তো সেটার অ্যান্সার হয়ে যাবে 3:4। নেক্সট একটা অঙ্ক ছিল কোনো একটি নির্দিষ্ট সংখ্যার, মানে প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, সেটার অ্যান্সার হয়ে যাবে 13:10। তারপরে দেখুন একটা অঙ্ক ছিল একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 600 টাকা। নেক্সট একটা অঙ্ক ছিল যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত, অ্যান্সার হয়ে যাবে 240 টাকা। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, এটার অ্যান্সার হয়ে যাবে 11/14। নেক্সট যে অঙ্কটা ছিল 300 টাকার, মানে 300 টাকা PQR এর মধ্যে সমান, মানে এমনভাবে ভাগ, সমানভাবে নয় এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিছু কন্ডিশন দেওয়া ছিল, তো সেটার অ্যান্সার হয়ে যাবে 2:3:5। নেক্সট হচ্ছে 89 নম্বরে একটা অঙ্ক ছিল, বিশেষ করে সিরিজ এর, আপনারা কিন্তু অবশ্যই কোশ্চেনের সঙ্গে অ্যান্সার মেলাবেন, সিরিজ যদি না মেলে তাহলে কিন্তু আমার সঙ্গে আপনাদের পর পর যে কোশ্চেনগুলো সেগুলো মিলবে না। তো কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8, 9 দ্বারা ভাগ করা হয়, তো এই যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 72। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে, তার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সেটার অ্যান্সার হয়ে যাবে 16.2/3। নেক্সট 91 একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3, এটার অ্যান্সার হয়ে যাবে 8:7। নেক্সট হচ্ছে 92 নম্বরে বলা ছিল যে আজ সোমবার হলে 64 দিন পরে কী বার হবে, সেটা হয়ে যাবে মঙ্গলবার হয়ে যাবে আর কি অ্যান্সার। তারপরে একটা 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে 3,572 টাকা। নেক্সট 1 ডজন জোড়া মোজার তালিকা 80 টাকা, তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 4। নেক্সট একটা অঙ্ক ছিল 3 জন লোক কোনো একটি কাজ করে 18 দিনে, তো এটার অ্যান্সার হয়ে যাবে 9 দিনে। পরবর্তী অঙ্ক হচ্ছে একজন সাঁতারুর অঙ্ক ছিল, সেটার অ্যান্সার হয়ে যাবে 3 কিলোমিটার/আওয়ার। দুটি সংখ্যার গসাগু এখানে বলা আছে, প্রথমে বলা আছে লসাগু, তারপরে বলা আছে গসাগু, তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 264। নেক্সট হচ্ছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে 98 নম্বরের অর্থাৎ সিরিজের, তো এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে 6 ঘন্টায়। নেক্সট একটা অঙ্ক ছিল একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশানে ভাগ করা হলো, এটার অ্যান্সার হয়ে যাবে 74%। নেক্সট এবং শেষ যে অঙ্কটা ছিল, বিশেষ করে সিরিজ এর কথা বলছি আমি, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো, তো এটার অ্যান্সার হয়ে যাবে সম্ভবত 1,70,000 টাকা। তো এই ছিল মোটামুটি 100টি কোশ্চেন, সঠিক কোশ্চেনই বলতে পারেন, তবে একটু হয়তো ভুল হতে পারে, তবে 99% আমি গ্যারান্টি দিচ্ছি যে পুরোপুরি সবকটা অ্যান্সার কী কিন্তু সঠিক আছে, আপনারা মিলিয়ে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, একটা অঙ্ক সলভ আমি করতে পারিনি, সম্ভবত ওটা ভুল আছে। আপনারা নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আপনার ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর আমাদের ছোট্ট চ্যানেলটাকে যদি আপনাদের মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকেও বাজিয়ে দেবেন, আর আপনি যদি অলরেডি এক্সাম চ্যালেঞ্জারকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের খেয়াল রাখুন, তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন।